الله نحمده ونستعينه الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده رسوله أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকের কোরআনের ডিসকাশনের উপস্থিত সম্মানিত পরিচালক এবং সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এগারো পারাতে সুরে তবা এবং সুরে ইউনুস তবার কিছু অংশ গতকালকে গেছে, আজকে সুরে তবার বাকি অংশ এবং সুরা ইউনুস আজকে এগারো পারার ভিতরে। তো আজকের সুরে তবার 94 আয়াত দ্বারাই শুরু হয়েছে এগারোতম পারা। আমি দুটা তিনটা তেলাওয়াত করি তো শুরু করবো ইনশাল্লাহ। بسم الله الرحمن الرحيم يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله أعمالكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فاعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশাদ ফরমাইছেন এই আয়াতের ভিতরে তবুক যুদ্ধের কথা আমরা আগে আলোচনা করছি, সে আলোচনার ব্যাপার এখনো আসছে আয়াতগুলি। তবুক যুদ্ধের থেকে যখন নাকি ফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তবুক যুদ্ধের থেকে যখন নাকি তোমরা ফিরে আসবে তখন তারা নানা ধরনের ওজর পেশ করতে থাকবে। অর্থাৎ তবুক যুদ্ধে যারা যায় নাই কিছু মুনাফেক এবং মুসলমানদের ভিতরে কিছু তারা তবুক যুদ্ধে যান নাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই তবুক যুদ্ধের থেকে ফিরত আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে আল্লাহ রাসূলকে জানাইতেছেন যখন তোমরা ফিরবে মদিনাতে তখন নানা রকম ওজর পেশ করবে, কিন্তু তুমি পরিষ্কার বলে দিবে যে বাহানাবাজি করো না, আমরা তোমাদের কোনো কথাই বিশ্বাস করব না। তোমাদের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানাই দিয়েছেন, তোমাদের অবস্থা যেই অবস্থা এই অবস্থা এবং তোমাদের এই সকল ব্যাপারে আল্লাহ তার রসুল তোমাদের এই সমস্ত কার্যকলাপ ব্যাপারে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত আছেন, যিনি প্রকাশ্য এবং গোপন সব কিছু জানেন, তোমরা কি করছিলে তাও তিনি জানেন, তোমরা কি করছিলে তিনি তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন। এই আয়াতটার ভিতরে নাজিলের কারণ তো হইলো এই যে আয়াত যখন আল্লাহ রাসূল যখন তবুক থেকে ফিরত আসবেন
তখন মুনাফেকরা উজর মিথ্যা উজর পেশ করবে, কি মিথ্যা উজর পেশ করবে, তারা বাহানা দিবে যে তারা এই বিভিন্ন ওজোর দেখাইবে, এই সমস্ত ওজোরের কারণে তারা যাইতে পারে নাই, তারা জেহাদে অংশগ্রহণ করতে পারে নাই, তারা কসম করবে, তারপরে বিভিন্ন কথাবার্তা বলবে। এই তাদের পারপাজে, এই মোনাফেকদের পারপাজে এই কথাগুলা আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, যে সমস্ত মোনাফেকরা মিথ্যা বাহানা নিয়ে জেহাদ থেকে অব্যাহতি নিয়েছিল, তাদের কথাটাই এখানে আল্লাহ সুবহানাহু তাআলা ارشاد ফরমেশন। এই তারপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তারা কসম খাবে যাতে তাদেরকে তোমরা উপেক্ষা করো যাওয়ার থেকে। তো তারা যে মিথ্যা কসম খাচ্ছে সে ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুলকে জানাই দিছেন। তো এই ব্যাপারে বলা হয়েছে যে তারা তোমাদের সামনে কসম খাবে যাতে তোমরা তাদের প্রতি খুশি হও, অথচ তোমরা তাদের প্রতি তুষ্ট হইলেও তোমরা যদি তুষ্ট হও কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তুষ্ট নন, তিনি সন্তুষ্ট নন, তিনি এই ফাসেকদেরকে ফাসেকদের প্রতি তিনি সন্তুষ্ট নন। তারপরে আমরা আলোচনা যাচ্ছি আয়াত নম্বরে 100। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعهم إحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنة تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। মুহাজির বা আনসারদের মধ্যে যারা সবার আগে ইমানের দাওয়াত গ্রহণ করবার ব্যাপারে উদ্যোগ হয়ে উদ্যোগ নিয়েছিল, যারা পরে নিষ্ঠা সহকারে তাদেরও অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতিও সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাদের জন্য এমন বাগিচা তৈরি করে রেখেছেন যার নির্দেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, তারা সেখানে চিরদিন অবস্থান করবেন। এরপরে বলা হয়েছে আয়াত নম্বর 103-এ, খুজ মিনাম ওয়ালিম সাদাকাতান তুতাহিরুম ওয়া তুজাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকুল লাহুম আল্লাহু সামিউন আলীম। হে নবী, তাদের ধন সম্পত্তিকে সদ্জ্ঞানী তাদেরকে পবিত্র করুন। এখানে এই একটা বলা হয়েছে এই ইমানদারদের ভিতরে কিছু ইমানদার যারা নাকি তবুক যুদ্ধে যান নাই বিভিন্ন অলসতা বশত, তাদের কথা বলা হয়েছে, তারা যে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল যখন আসছেন তখন আল্লাহ রসুলের কাছে তারা ইয়ে করছেন, তাদের ওজর আপত্তি জানাইছেন, এবং এর ভিতরে এরকম ছিল 80 জনের ভিতরে, 80 জনের মতো, 80 জনের ভিতরে 10 জনের আল্লাহ আল্লাহ রসুল এই 10 জনের ব্যাপারে এরা সত্য কথা বলছিল, এই জন্য এই 10 জনের ভিতরে 7 জন, 7 জন ওই তবুক থেকে আসার পর মসজিদের খুঁটির সঙ্গে নিজেদেরকে বাঁধলো যে আল্লাহর পক্ষ থেকে যখন পর্যন্ত ওহি না আসে, আল্লাহ রসুল আমাদেরকে মুক্ত না করে ততক্ষণ পর্যন্ত আমরা নিজের এই রশিকে আমরা খুলবো না। মসজিদ নবীর খুঁটির সঙ্গে নিজেদেরকে বাঁধছে কারণ তারা অপরাধ করছে তবুক যুদ্ধে, তারা জানে নিজেদের অলসতা করিয়া। এই 10 জনের মধ্যে 7 জন এরকম করছে, এই 7 জনের ব্যাপারে কয়েকদিন পর 7 জনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে ওহী আসছে, আল্লাহ রসুল আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন তাদেরকে, তাদের রশি খুলিয়ে দেওয়া হইলো। এই লোকগুলি তবা করছে আল্লাহর দরবারে এমনভাবে খাঁটি তবা করছে, এরা তাদের সম্পত্তির ভিতরে যত সম্পত্তি আছে সব সম্পত্তিগুলি আল্লাহ রসুলের নিকট হাজির করলো, আল্লাহর নিচে যে এই যা কিছু আমাদের আছে এই সবগুলি আল্লাহর রাস্তে আমরা দান করে দিলাম। তো আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, হে নবী, তাদের ধন সম্পদ থেকে সাদগা নিয়ে তাদেরকে পবিত্র করুন, তাদেরকে এগিয়ে দিন, তার রদের জন্য দোয়া করুন। তো এই এই তাদেরকে বলছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা
আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছে তাদের সকল সম্পত্তি ডোনেশন হিসাবে গ্রহণ না করার জন্য, শুধু এক তৃতীয়াংশ গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে বলছেন। তো এই এক তৃতীয়াংশ সম্পদ গ্রহণ করিয়া তাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে পবিত্র করুন, তাদের জন্য দোয়া করুন। আলাম ইয়ালামু আন্নাল্লাহু ইয়াকবালু তাওবাত আন ইবাদি ওয়া ইয়াখুযু সাদাকাতি ওয়া আন্নাল্লাহু আত-তাওয়াবুর রাহিম। তারা কি জানে না আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন, তার দান খরচ গ্রহণ করেন, আল্লাহ বড়ই ক্ষমাশীল। তারপরে আমি আলোচনা করব 107 আয়াত। 107 আয়াত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন والذين اتخذوا مسجدا زرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرشادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون. এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিছু লোক আছে যারা মসজিদ নির্মাণ করেছে সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দিনের দাওয়াত, এই দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য এরা একটা পরিকল্পনা করছে। এই পরিকল্পনা মোতাবেক তারা কি করছে, তারা একটা মসজিদ করার জন্য তারা চিন্তা করছে। সেই মসজিদরার ব্যাপারে তারা একটা মসজিদ অলরেডি তৈরি করছে। সেই মসজিদ হইলো মসজিদে কোবার পাশে আরেকটা মসজিদ। এই এই সঙ্গে জড়িত আছে 12 জন মোনাফেক। এই মোনাফেকদেরকে একটা চিঠি দিছিল একজন, সে মদিনার থেকে পালিয়ে গেছে, সে হইলো মদিনা আবু আমের। আবু আমের নামে এক ব্যক্তি জাহিলি যুগে খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী ছিল। সে আল্লাহর রসুলের সহিত অনেক বাগবিতণ্ড করেছে, পরিশেষে সে আল্লাহ রসুলের সঙ্গে কসমও করছে এরকম যে আমরা দুইজনের মধ্যে যে মৃত্যুক সে অভিশপ্ত হবে এবং আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন মৃত্যুবরণ করবে, এইভাবে সে কসম করছে। পরে সে মুসলমানরা যখন হুনাইন যুদ্ধ সকল রণাঙ্গনে থেকে বিজয় লাভ করিয়া আসছে, এদিকে থাকার সুবিধা না হয়ে সে কী করলো, সে সিরিয়াতে চলে গেল। সেখানে হলো খ্রিস্টানদের কেন্দ্রস্থল। সেখান থেকে চিঠি লিখলো মোনাফেকদের কাছে যে তোমরা একটা মসজিদ তৈরি করো, যেটা মসজিদে বলবা যে এটাতেই হলো ইসলামের দাওয়াতি কাজ, এখানে অনেক অস্ত্র শস্ত্র রাখবা এবং এটার থেকেই মুসলমানদের বিরুদ্ধে জিহাদ মানে যুদ্ধ করার জন্য পরিকল্পনা করবে, করা হবে, একটা সেন্টার করা হয়েছে ইসলামের ক্ষতি করার জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে এই ব্যাপারে অবগত করেছেন। আল্লাহ রসুল বলছেন যে আমি তবুক যুগের যুদ্ধ দেওয়ার জন্য ব্যস্ত, আমি সেখান থেকে আসিয়া তোমাদের সেখানে আমি নামাজ পড়াব। তখন তাদের যুক্তি ছিল যে কুবা মসজিদ, যেই মসজিদ এইখানে মানুষ সব সংকলন হয় না, বৃদ্ধ লোক আছে অনেক যারা নাকি আসতে কষ্ট হয়, এই জন্য বর্ষা টর্ষা থাকে অনেক সময় কষ্ট হয়, এই জন্য একটা মসজিদ করতে চায়। আল্লাহ রসুলের কাছে এই ফরিয়াদ কইয়া বলছে আমি একটা মসজিদ করছি, আসুন আপনি আমার দেন মসজিদে নামাজ পড়িয়া উদ্বোধন করে দেন। তখন আল্লাহ রসুল বলছেন যে তবুক থেকে আসার পর তিনি পড়বেন, কিন্তু পথের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন যে ওয়াল্লাযিনা ইত্তাখাযু মসজিদান যিরারান ওয়া কুফরান তাফরীকান বাইনাল মুমিনিন ইরশাদান লিমান হারাবা আল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবল। তারপরে পরবর্তী আয়াত, এটা তো প্রথমটা আমি আয়াত তেলাওয়াত করি, লা তাকুম ফিহি আবাদা লা মসজিদ মুসসিসা লাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকু মা ফিহি। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি কখনো সেই ঘরে দাঁড়াবে না। এটা হলো যেই ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন। তিনি সাথে সাথে কয়েকজন সাহাবাকে সেখানে পাঠিয়ে দিলেন, দিয়ে ওই মসজিদটাকে পুরোপুরি ধ্বংস করে দিলেন। তখন তাদের যেই ষড়যন্ত্রের যেই ভিত সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেল।
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে আরো বলছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাখারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাখিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওইখানে আপনি যাইবেন না, আপনার তো মসজিদ একটা আছে, তাকওয়া তাকওয়া ভিত্তিক একটা মসজিদ, যেই মসজিদটা ওই মাসে প্রতিষ্ঠিত হয়েছে ওইটাতেই যে আপনি দাঁড়াইবেন, ওইটাতেই আবাদতের জন্য আপনার অধিক সমীচীন। তো তারপর বলা হয়েছে এখানে কিছু লোক এমন আছে, এখানে কিছু লোক এমন আছে, এমন পবিত্র লোক আছে যাদের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। কেন? তারা খুব রেজালুন ইউহিব্বুনা ইত্তাহারুন, তারা পবিত্রতা পছন্দ করে, পবিত্রতা থাকা পছন্দ করে। এখানে কিছু লোক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে খুব পছন্দ করেন। এই আয়াতের পরে আল্লাহ রসুল ওখানকার যারা কোবাবাসী আছে তাদের সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করলেন যে তোমাদের প্রশংসা করিয়া তোমরা এমন কি পবিত্রতা অবলম্বন করো। তখন সেখানে লোক যারা তারা বলল, ইয়া রাসুল্লাহ, আমরা পবিত্র বলতে গেলে আমরা প্রথমে তিনটা ঢিলা নেই, তারপরে আমরা পানি দিয়া আমরা সুসাজ করি, মানে পানি খরচ করিয়া পরিষ্কার হই। তো আল্লাহ রাসুল বলছেন ঠিক আছে, এই জন্যই হয়তো আল্লাহ সুবহানাহু পছন্দ করছেন তোমাদের, তোমাদের পবিত্রতাকে আল্লাহ সুবহানাহু পছন্দ করছেন, আল্লাহ পবিত্র অর্জনকারীদেরকেই ভালোবাসেন। তো এই লয় এখন আমরা এই আয়াতের থেকে এটাও জানলাম যে আমরা যেই পায়খানা পেশাবের পরে যে আমরা যেই টিস্যু ব্যবহার করি যেটা ডিলার বিকল্প, তারপর পানি ব্যবহার করা আমাদের অত্যন্ত দরকার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। যেটা কুবাবাসীদের ব্যবহার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন। তো তারপরে আয়াত নম্বরে 111 নম্বরে যাই, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়ায়ুকতালুন ওয়াদান আলাইহি হাক্কান বিত্তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়ামান আওফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুম আল্লাযী বায়আতুম বিহ। ১১১ নম্বর এবং ১১২ নম্বর আয়াত, এই দুইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আল্লাহর দিনের জন্য যারা জান মাল দিয়া সংগ্রাম করে যুদ্ধ করে আল্লাহর কাছে যারা বায়াত করছে তাদের ব্যাপারে আয়াতটা আয়াত দুইটা নাজিল করছেন, যে যারা বায়াত গ্রহণ করা হয়েছে মানে মদিনাতে হিজরত করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর রসুলের নিকট নবুয়তের একাদশ বর্ষে মোট 6 জন ইসলাম গ্রহণ করিয়া বায়াত গ্রহণ করিয়া, আল্লাহ রসুল মক্কায় ছিলেন, মদিনার থেকে তারা গেছে মক্কায় হজ করতে গেছে ওই সময়, এবং আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করিয়া ইসলামকে কবুল করিয়া আল্লাহ রসুলের নিকট বায়াত গ্রহণ করছেন। এটাকে বলা হয় প্রথম বায়াত, বায়াতে আকাবা। বায়াতে আকাবা হইলো জামারাতে আকাবা আছে না মিনায়, সেই মিনার কাছেই সংলগ্নতাটা পর্বত অংশকে বলা হয় আকাবা। তো এই এখানে আল্লাহ রসুলের নিকট 6 জন প্রথম বায়াত গ্রহণ করেন, তারপরে আবার দ্বিতীয় বৎসরে হজের মৌসুমে আবার 12 জন দিয়া সেখানে একত্রিত হয়েছেন, তারা সবাই বায়াত গ্রহণ করেছেন দ্বিতীয়বার। তৃতীয় দফায় বায়াত গ্রহণ করেছেন নবুয়তের 11 বর্ষে 70 জন, 2 জন মহিলা, 70 জন পুরুষ, 2 জন মহিলা, মোট 72 জন বায়াত গ্রহণ করছেন। এগুলি আল্লাহ হিজরতের আগে এই লোকগুলি বায়াত গ্রহণ করিয়া মদিনাতে আসিয়া দিনের কাজ করছে, আরও লোকজন দিনের পথে আসছে, বড় একটা ইসলামিক সোসাইটি সেখানে হয়ে গেল। আল্লাহ রসুলের আসার আগে ইসলামিক একটা বড় পরিবেশ সেখানে শুরু হইল। তো এই
যারা বায়াত করছে এদের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ মুমিনদের থেকে তাদের জান মাল জান্নাতে বিনিময়ে কিনে নিয়েছেন। বায়াত মানে বিক্রি করা, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অর্থাৎ আল্লাহ রসুলের মাধ্যমে তাদের জান মালকে জান্নাতের বিনিময়ে তারা বিক্রি করে দিছে, তারা কিনছে জান্নাতকে তাদের জান মালের বিনিময়ে। তারা তারা করবে কি, তারা আল্লাহ রাস্তা এইভাবে বায়াত করছে যে তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে এবং মরবে এবং মারবে। তো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতে বলছেন তাদের প্রতি তৌরাত ইনজিল কোরআনে জান্নাতের আল্লাহর জিম্মায় এটি পাকাপোক্ত ওয়াদা বিশ্বাস। এই যে তাদের প্রতি যে ইয়াটা এই কথাটা তৌরাতেও আছে ইনজিলেও আছে, আল্লাহর চেয়ে বেশি নিজের ওয়াদা পালনকারী কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ওয়াদা পালনকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করছে সেই ওয়াদা তিনি অবশ্যই পালন করবেন। কাজেই তোমরা আল্লাহর সাথে যে বেচা কিনা করছো সেটা আনন্দ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে বেচা কিনাটা তোমরা করছো এটার ব্যাপারে তোমরা কি করো, আনন্দ করো, তো এটা হলো তোমাদের জন্য বড় সাফল্য। এখন আল্লাহ রসুলের নিকট সে সময় বায়াত গ্রহণ করত, প্রথম তিনবার সে বায়াত হয়েছে, তারপরে আল্লাহ রসুল মদিনাতে যেয়েও বায়াত নিছেন সবার থেকে। কি বায়াত নিছেন? আল্লাহর দিন দিনের পথে থাকবে, যুদ্ধ করবে, তারপরে আল্লাহর সঙ্গে শরিক করবে না, বিভিন্ন কবিরা গুণ থেকে বাঁচবে, এই সমস্ত জিনিসগুলির পরে যেমন মানুষ হত্যা করবে না, এইসব জিনিসের উপর আল্লাহ রসুল তাদের থেকে বায়াত নিতেন। সেই বায়াত, এই বায়াত নেওয়া মানে বিক্রি করা, বিক্রি হইলো আনুগত্যের শপথ, মানে একবারে শপথ করলো যে আমরা এই নিজের জীবন দান মাল দিতে প্রস্তুত আছি সর্বসময়। আমরা তো দুনিয়াতে আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান মাল বিক্রি, আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আগেই করে আসছি সবাই, যেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন আলাস্তুবি রাব্বিকুম বালা, সেসময় আমরা সেসম আলাস্তুবি রাব্বিকুম, যে তুমি আমরা কি আমি কি তোমাদের প্রভু নই, তখন আমরা বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তো এখন প্রভু বলার কারণে প্রভুর সব কিছু জিনিস মান্য করা, সেই আদেশকে মানা, কোনো কিছু লঙ্ঘন না করা, এটাই হলো সে সময়ের বিক্রি। তো এখন দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে এই আল্লাহ রসুলের নিকট আনুগত্যের শপথ করতো সবাই দিনের কাজ করার জন্য। তো সেই শপথ, এই শপথটা ছিল আল্লাহ রসুলের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নিকটও ছিল, ওমরের ছিল, উসমান আলী, এই চার খলিফার সময় এই শপথটা ছিল তাদের নিকট বায়াত গ্রহণ করতেন। তো তারপরেও বর্তমানেও বায়াত আছে, যখন নাকি ওই ইসলামী হুকুমত রাজতন্ত্র শুরু হয়ে গেল তখনও বায়াত হইতো, আর বর্তমানে বায়াত ইসলামী হুকুমত নাই বিদায় কোথায় বায়াত নাই। তো ইসলামিক অর্গানাইজেশন আছে কিছু যারা নাকি ইসলামিক হুকুমত ইসলামিক স্টেট নাই, যে আমিরের নিকট বায়াত গ্রহণ করত সেটা নাই, কাজেই বর্তমানেও মানুষ বায়াত গ্রহণ করে ইসলামী অর্গানাইজেশনের আমিরের নিকট বায়াত গ্রহণ করে, আবার কিছু লোক আছে যেমন পীরের পীর সাহেবদের নিকট বায়াত গ্রহণ করে, এই বায়াতটা ওখান থেকেই আসছে আর কি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা আরো অনেক কথা আছে, আমি অল্প সময় তো বলা ক্লিয়ার করতে পারবো না, যতটুকু সংক্ষেপে টুকুই বললাম, যদি আমি অন্য সময় সুযোগ হয় অন্য সময় বলবো ইনশাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন আতাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউনা রাকুনা সাদুন আমিরান বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, এখানে কতগুলি গুণের কথা উল্লেখ করছেন, যে আল্লাহর নিকট বায়াত যারা করছে তাদের এই গুণগুলি, যারা মুমিন তাদের এই গুণগুলি থাকতে হবে। এক নম্বর হলো কি, আর তাইবুন, তারা বারবার তওবাকারী, গুনাহ করছে করার লগে লগে আবার তওবা করছে, আবার তাদের গুণগুলো কি, আবেদুন আবাদতকারী, হামেদুন আল্লাহর প্রশংসাকারী, সাইহুন রোজা পালনকারী,
রাকিউন রুকুকারী, সাজিদুন সুদ্ধকারী, আমেরুন বিল মারুফ ভালো কাজের আদেশকারী, ও নাহুন আনিল মুনকার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা বিরতকারী। তারপরে ওয়াল হাফিজুন আলি হুদুদুল্লাহ, আল্লাহর সীমা রেখার সংরক্ষণকারী। আল্লাহ যেই হুদুদ দিছে, যে সীমা দিছেন, যে হালাল হারাম বা দিনকে পালন করে যে সীমা দিছেন, সেই সীমাকে সংরক্ষণ করা, সীমাকে লঙ্ঘন না করা। যারা করে এগুলি, এই গুণগুলি যাদের আছে, অবাশ্বেরিল মমিন, এই সমস্ত মমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, শুভ সংবাদ দাও এদেরকে। হে নবী, এই মমিনদেরকে সুসংবাদ দাও, যাদের এই গুণগুলি আছে তাদেরকেই সুসংবাদ দাও। এখন আমরা আল্লাহ রসুল নাই বর্তমানে, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, তাবে তাবেঈন নাই, এখন আমরা দুনিয়াতে আসছি। আমরা এই গুণগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, শুধু তাদের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত যে সমস্ত মমিন আছে সবার জন্য এই গুণগুলি থাকতে হবে। আমরা আসুন, আমরা আয়াতের থেকে এই গুণগুলি আমরা হাসিল করার জন্য সবাই চেষ্টা করি। তার পরবর্তী আয়াত, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ওয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী এবং যারা ইমান এনেছে তাদের পক্ষতে মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা সঙ্গত নয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী এবং মমিন যারা, তারা মুশরিকদের জন্য দোয়া কখনো করতে পারবে না। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, তাদের আত্মীয় স্বজন হোক বা যাই হোক না কেন, যখন এই কথা স্পষ্ট হয়ে যায় সে জাহান্নামের অন্তর্ভুক্ত, সে ইমানদার না, তাইলে তাদের জন্য মাগফিরাতের কামনা করা যাইবে না। এই আয়াতটা হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের জন্য মাগফিরাত কামনা করতে চাইছেন, তাকে ইমান গ্রহণ করার জন্য আহ্বান জানাইছিলেন। তখন মৃত্যুদের সদ্যায় যখন আবু তালেব তখন বলছিলেন, চাচা আপনি পড়েন একবার লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আবু তালেব কে আবু জাহেল হক এবং যে সমস্ত লিডাররা আছে তারা ওখানে বসাই থাকতো, তারা বলতো যে না, তুমি তুমি কি আবু তালেব, তুমি কি আমাদের আগের ধর্ম ত্যাগ করবা? তখন আবু তালেব চুপ রাখলেন। পরে আল্লাহ রসুল বারবার কালেমা তাওহীদের কথা আবু তালেবকে বলতে থাকেন, আবু জাহেল বারবার বাধা দিতে থাকেন। অবশেষে আবু তালেব বলছেন যে আমি আবু তালেবের ধর্মে প্রিয় আছি। তো এই আবু তালেব তাওহীদের কালমা খেতে অস্বীকৃতি জানাইছেন, এই জন্য যে আল্লাহর রসুল বলছিলেন যে আল্লাহর শপথ যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হয় তার ইস্তেগফার করার জন্য, ততক্ষণ পর্যন্ত আমি তার ইস্তেগফার করতেই থাকবো, তার জন্য আমি মাফ চাইতেই থাকবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াত নাযিল করছেন যে তোমার যার আত্মীয় স্বজন যে যাই হোক না কেন, মোশেক বসে যে মারা গেছে, মোশেক যে তার জন্য মাগফিরাত করার কোনো সুযোগ নাই। এখন আমরা আমাদের সমাজেও যদি অনেক লোক এরকম থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আছে মোশেক বা ইসলাম ধর্মের পথে নাই, তবে এই সমস্ত লোকদের জন্য মৃত্যুর পরেও যদি কেউ দোয়া চায়, তাদের জন্য পরকালের দিন তাদের জন্য দোয়া করা যাবে না। তারপরে আরেকটা হইল 114 নম্বর আয়াত, ওমা কান ইস্তিগফার ইব্রাহিম আলি আবিহি ইল্লা ইল্লা আম্মাউদাতি ওয়াদাহিয়া فلما تبين له انه عدو لله تبرأ منه ان ابراهيم لأواه حليم। ইব্রাহিম ইসলাম ঠিক এখানে ইব্রাহিম ইসলামের কথা বলছেন, যে ইব্রাহিম ইসলাম তার বাপের জন্য মাগফিরাতের দোয়া করছিলেন, তখন তিনি দোয়া করছিলেন, কিন্তু পরে তার বাপ যখন আল্লাহর দুশ্মন হিসাবে
প্রকাশ হয়ে গেল তখন তিনি আর দোয়া করেন নাই। তিনি এর আগে দোয়া করছিলেন বাবার জন্য। তিনি বলছিলেন ইব্রাহিম ইসলাম তার বাপের জন্য যে মাগফিরাতের দোয়া করছিলেন তা ওয়াদার কারণে, বাবার সঙ্গে ওয়াদা করছিলেন যে তার জন্য দোয়া করবেন, এই প্রমিজের কারণে দোয়া করছিলেন। যখন তিনি জানতে পারলেন যে বাবা মোশেক তখন আল্লাহর দুশ্মন, তখন তিনি বিমুখ হয়ে যান। তখন ইব্রাহিম ইসলাম আর দোয়া করেন নাই তার জন্য। আল্লাহ সুবহান তাআলা বলছেন ইব্রাহিম ইসলাম অতি আল্লাহ ভীরু, ধৈর্যশীল ছিল, এই জন্য খুব কোমল এই জন্য ছিলেন, এই জন্য আল্লাহর নিষেধকে সে প্রথম করছিলেন দোয়া, পরে সে বিরত রইলেন, পরে আর করেন না বাবার জন্য দোয়া। তার পরবর্তী আয়াত لقد تاب الله على النبي والمهاجرين والانصار الذين اتبعوه في ساعه العسره من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم انه بهم رؤوف رحيم 117 নম্বর আয়াত। আল্লাহ সুবহান আল্লাহ নবীকে মাফ করে দিয়েছেন। আল্লাহ সুবহান লাকাদ তাব আল্লাহু আলা নবী, আল্লাহ নবীকে মাফ করে দিয়েছেন। এবং অত্যন্ত কঠিন সময়ে মুহাজির আনসার নবীদের সঙ্গে সহযোগিতা করেন, তাদেরকে আল্লাহ সুবহান তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ সুবহান তাআলা আল্লাহ নবীর ভুল ত্রুটিকে আল্লাহ সুবহান তাআলা ক্ষমা করে দিয়েছেন। এবং মুহাজির আনসারদের ভিতরে যারা নাকি ত্রুটি বিচ্যুতি করেছে কঠিন সময়ে, তাদের মুহাজির এবং আনসাররা যারা আল্লাহ রসুলের কে সহযোগিতা করছেন বিভিন্ন সময়, আল্লাহ সুবহান তাআলা তাদেরকে মাফ করে দিচ্ছে। যদিও তাদের মধ্যে কিছু লোকের বক্রতার দিকে আকৃষ্ট হতে যাচ্ছিল, যদিও কিছু লোকের ভিতরে কিছু বক্রতা ছিল, এই জন্য আল্লাহ সুবহান তাআলা সবাইকে মাফ করে দিয়েছেন। তবে পরবর্তী যে আয়াতটা আছে ওয়ালা সালাসাতিল লাযিনা খুল্লিফু হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরযু বিমা রাহুবাত وضاقت عليهم انفسهم وظنوا ان لا ملجا من الله الا اليه ثم تاب عليهم ليتوبوا ان الله هو التواب الرحيم। তিন জনের যে মুলতুবি রাখা হয়েছে, যে আমি ওখানে বলছিলাম যে 10 জনের ভিতরে 7 জন মসজিদ নবীর খুঁটির সঙ্গে তাদেরকে বাদ ছিল, তারা যে অলসতা করিয়া যায় নাই, তবুকের যুদ্ধে তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু তিনজনের ব্যাপারটা মুলতবি রইল, তারা ওই খুঁটির সঙ্গে বাদনে কিছুই করে না, তারা আল্লাহ রসুলের নিকট সত্য প্রকাশ করছে যে আলিয়া রসুল আমরা নিজেদের অলসতার জন্যই যাই নাই, আমরা মিথ্যা বলতে চাই নাই। অনেকে মিথ্যা বলছে, যারা মোনাফেক তারা মিথ্যা বলছে, তাদেরকে আল্লাহ রসুল মাফ করেছেন। কিন্তু এই তিনজন সত্যবাদী ছিলেন, এই তিনজন ওই খুঁটির সঙ্গেও বাদে নাই বা প্রকাশ্যেও আর আসে নাই, এইভাবে তো আল্লাহ রসুল কাছে তারা ক্ষমা চাইল যে আমরা ইচ্ছা করি যাইতে পারি নাই, আমাদেরকে দোয়া করেন যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ রসুল বলছেন যে এটা অপেক্ষা করো, আল্লাহর পক্ষের থেকে যখন আদেশ আসে তখন আমি তোমাদেরকে ক্ষমা করবো, এর আগে আমি ক্ষমা করতে পারবো না। এখন এই 7 জন মাপ পাইলেন, এই তিনজন, এই তিনজন ব্যাপারটা ঝুলিয়া রইল। তিনজনের সঙ্গে আল্লাহ রসুল ঘোষণা দিলেন যে এই তিনজনের ব্যাপারে যে তোমরা সাহাবীদেরকে বলছেন তোমরা ওই তিনজনের সঙ্গে কথা বলবা না, সালাম দিবা না, তাদের লোকে বেচা কিনা নাই, সমাধিক পুরোপুরি বয়কট, এদের সঙ্গে কেউ কোনো কিছু কেউ করবা না। তখন এই তিনজন এই অবস্থায় রইল। তিনজনের ভিতরে তিনজনের নাম হচ্ছে কাব কাব বিন মালেক, তারপরে মোরারা বিন রাবি, হেলাল ইবনে উমাইয়া, এই তিনজন সাহাবি। এই তিনজন সাহাবি এখন এই মানে ঘরের মধ্যে সে খালি নামাজ মসজিদে পড়িয়া চলে আসে, কেউ তাদের সঙ্গে তাকায়ও না, সালামও করে না, কথাও বলে না। তার মানে তাদের জীবনটা একবারে খুব কঠিনভাবে যাচ্ছিল, খুব দুঃখময় জীবন। তখন তারা আল্লাহ সুবহান তাআলার নিকট তওবা করতেছিল, তারপরে নিজের অনুশোচনা করতেছিল। কিছুদিন পর হয়তো কয় তারিখ তারিখ আমার মনে নেই, কয়েকদিন পরে আল্লাহ রসুল বলছেন যে তোমাদের স্ত্রীর থেকে তোমরা দূরে থাকো, তোমাদের স্ত্রী
থেকে তোমরা দূরে থাকবা, তার মানে বলছেন, তারা বলছিল যে আমরা কি তালাক দিয়ে দিব আমাদের স্ত্রী থেকে? না না না, তালাক দিবা না, তাদের থেকে কোনো সহবাস করবা না, তাদের থেকে দূরে থাকবা। তখন এই সাহাবিদের মধ্যে কাব ইবনে মালিক তার স্ত্রীকে বলছেন যে তোমার বাবার বাড়ি তুমি চলে যাও, আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ না আসা পর্যন্ত তোমাকে আনা সম্ভব হইব না আমার। তারপরে মোরাররা রাবিউ তারাও একই বলছে, হেলাল ইবনে উমাইয়া তার স্ত্রী আল্লাহ রাসুলের নিকট দিয়ে বলছে, ইয়া রাসুল্লাহ আমার স্বামী খুব বয়স্ক, তার সেবা যত্ন ছাড়া চলে না। তখন আল্লাহ রাসুল বলছে যে তুমি তার থেকে সহবাস থেকে দূরে থাকবা। তখন সে বলছে তার সেই ক্ষমতা এখন নাই। তখন সে তার থেকে তার সাথে রইল এই তিনজন, 40 দিন গেল। তারপর 50 দিনের দিন বড় ঘটনা আছে, আমি সব বললে আরো অন্য ইয়ে করতে পারো, আরো ঘটনা আছে। 50 দিনের দিন আল্লাহ সুবহানাহু তাআলা থেকে আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে ওহী আসলো এই আয়াত, ওয়ালা সালাসাল্লাযীনা কুল্লিবুত আইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবত ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম যান্নু আল্লা মালজা ইলাল্লাহ সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে তবা কবুল করছেন। একজন আল্লাহ রাসূলের একজন বাহক, সে পাহাড় ফেরে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলতে লাগলো যে কাব ইবনে মালিক, তোমাদের শুভ সংবাদ। তখন তারা মনে করলো যে আমাদের তোবা কবুল হয়েছে। তখন দুরিয়ার লোকজন সবাই তাদের কাছে আসলো, তাদের কোলাকুলি করলো, সব তার কাছে জড়ো হইলো। তো এইভাবে এই তবার এই এই কথা, এই সুরা তবা, এই তবার ব্যাপারটা, এই দুইটা আয়াত, লাকাত তাওয়ালার নাবি ওয়ালা সালাসিল্লাযীনা খুল্লিফু, এই দুইটা আয়াতকে কেন্দ্র করে সুরাটার নাম হয়েছে তবা। তারপরে হইলো আয়াত নম্বর 122-এ যাই, ওমা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাউ ফিদ্দীন ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতটা হইল যে তবুক যুদ্ধের পর যখন নাকি আল্লাহ রাসূল কিছু যুদ্ধে লোক পাঠাইতেন, তখন তারা সবাই চলে যাইতো যুদ্ধে, কোনো লোকই থাকতো না, শুধু আল্লাহ রাসূল একা থাকতেন। এই অবস্থা, তখন আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে ওহী আসছে যে মুমিনদের সবার একসাথে বের হয়ে কোরআন করানো দরকার ছিল না, কিন্তু তাদের জনবসতিতে প্রত্যেক অংশের কিছু লোক বেরিয়ে যাইতো। তাদের যদি একটা গ্রুপ যাইতো আর আরেকটা গ্রুপ থাকতো, তারা কি করত? দিনের চর্চা করত, এলেমের চর্চা করত, এবং এলেমের দিন সম্বন্ধে জ্ঞান লাভ করত। এবং এই সময় এই লোকগুলি আবার তাদের এলাকাতে যাইয়া যাইয়া কি করত? তারা মানুষকে দিনের দাওয়া দিত। মানে এলেম শিক্ষার এই আয়াতটা, এলেম শিক্ষার গুরুত্বের উপরে আসছে এই আয়াতটা, যে জ্ঞান, সে ইসলামিক জ্ঞান অর্জন করা দরকার। যে এই এই লোকগুলি সবাই যুদ্ধে না যাইয়া, এই কিছু লোক যদি থাকিয়া দিনের চর্চা করত, দিনের দাওয়াতি কাজ করত, দিনের জ্ঞান অর্জন করত, দিনের জ্ঞান অর্জন করিয়া এটা আবার দাওয়াতি কাজ করত, এটা অনেক ভালো হইতো। এই জন্য আমাদের মুনার সংগঠনে আমরা আদি দাওয়াতি কাজ করি, এই জন্য আমাদেরকে পড়াশোনা করতে হয়, স্টাডি সার্কেল থাকে, এডুকেশন সেশন থাকে, জ্ঞান অর্জন করতে হয়। জ্ঞান অর্জন ছাড়া ইসলামের ইসলামকে পরিপূর্ণভাবে সমাজে বাস্তবায়ন করা সম্ভব না। আমরা যদি জ্ঞান, আমাদের দিনের জ্ঞান না থাকে, আমরা যদি সহি কোরআন না পড়তে পারি, হাদিস মাসলা মাসাল যদি না জানি, ইসলাম সম্বন্ধে ভালো ধারণা না থাকে, তাহলে আমরা অন্য মানুষকে দাওয়া দিব কিভাবে? এই জন্য জ্ঞান অর্জন করতে হবে সবাইকে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সাহাবীদের এক গ্রুপকে বলছে যে তারা এটা করলে সেটা ভালো হইতো, যে যুদ্ধে এই গ্রুপ যারা গেছে সব লোকগুলি ওই যুদ্ধে না যায়। তো আমরা পরে এই সূরা তবার ভিতরে আমরা আলহামদুলিল্লাহ কিছু আলোচনা করছি, তবে আজকের কোরআনিক ডিসকাশনের এভরিদিনেই এভরিডে আমরা একটা ডিসকাশন করে থাকি, যে আলোচনার বিষয় থাকে, আয়াতের বিষয়ের আলোচনা গুলো এটা একটা হলো বিষয়ব্যক্তি যেটা থাকে, আজকের বিষয়ব্যক্তি হলো তবার উপরে। আমরা যে তবা করি,
সেই তোবাটা কিভাবে করতে হবে এটার ব্যাপারে আমি আলোচনা করব, হয়তো 10-12 মিনিট হবে আর কি। আর এর আগে এখন সুরা ইউনুসের কিছু কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করব, তারপরে আমি বিশ্বভিত্তিক সেই আলোচনাটায় যাব ইনশাল্লাহ। بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين ألف لام را এখানে হরফ মুকাতিয়াত এই অর্থগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউই জানেন না। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এগুলি এমন একটি কিতাবের আয়াত যা হেকমতে পরিপূর্ণ। তারপর বলা হয়েছে মানুষের জন্য এটা কি একটা আশ্চর্য ব্যবহার হয়ে গেছে যে আমি তাদের মধ্যে থেকে একজন নির্দেশ একজনকে নির্দেশ দিয়েছি যে গাফলিতের ভিতরে থাকা লোকদিকে সজাগ করে দাও, যারা মেনে নিবে তাদের মর্মে এই সুসংবাদ দাও তাদের জন্য রয়েছে রবের নিকট যথার্থ মর্যাদা সম্মান। আর যখন নাকি একতার ভিত্তিতে দাওয়াত দেয় তখন অস্বীকারীরা বলে যে এ তো একজন সুস্পষ্ট জাদুকর, এরকম দাওয়াত যখন দাওয়া দর্শী আল্লাহ নবীরা তখন তারা বলতো যে এ তো একজন জাদুকর। তো সূরা ইউনুসের এই যে নাম, নামটা ইউনুস রাখা হয়েছে, সূরা ইউনুসের ভিতরে একটা আয়াত আছে যে আয়াতটা হইল আয়াত নম্বর 98। সেই 98 কওম ইউনুসের কথা আছে, সেই ইউনুস আলাইহিস সালামের এই এই আয়াতটাকে পোষণ করে সূরাটার নাম হয়েছে ইউনুস। মূলত পুরা সূরাটার ভিতরে এই অন্যান্য কথা আসছে, অন্য নবীদের কথা আসছে বা অন্য কথা আসছে, কিন্তু ওই নামটা ইউনুস আলাইহিস সালামের দেওয়া হয়েছে একটা আয়াতের মধ্যে এলে ইউনুস আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালামের কওমদের কথা আসছে আর কি। তো এখানে আমরা এই দুইটা আয়াতই আলোচনা করলাম, তারপরে আমরা ইউনুস আলাইহিস সালামের কিছু কথা বলবো যে কেন ইউনুস আলাইহিস সালামের নামটা এই আয়াতের মধ্যে রাখলেন, ওই আয়াতটার ব্যাখ্যার সময় আমি ওটা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে হইল যে আরেকটা আয়াত আমি দুইটা আয়াত আলোচনা করি, সেটা হইল ইন্নাল আয়াত নম্বর এটা হইল 9 নম্বর এবং 10 নম্বর ان الذين امنوا وعملوا الصالحات يهديهم ربهم بايمانهم تجري من تحتهم الانهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحياتهم فيها سلام واخر دعواهم ان الحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই সমস্ত লোক যারা নাকি ঈমান আনছে এবং ভালো কাজ করছে, ইয়াহদি রাব্বুম ঈমানহিম, তারা সত্যকে গ্রহণ করছে এবং সৎ কাজ করছে, তাদের রব তাদের ঈমানের কারণে তাদেরকে সোজা পথে চালাবেন, নিয়ামতে ভরা থাকবে তাদের জান্নাত। তারপরে দাওয়া হুম ফিয়া সুবহানাক আল্লাহুমা, তারা যে জান্নাত তাদেরকে দিবেন জান্নাতের পথ দেশে ধরনার দ্বারা প্রবাহিত যে জান্নাত, সেই জান্নাতের কথা বলা হয়েছে যে সেখানে জান্নাতিরা যখন যাবে তখন তাদের একটা মানে ধ্বনি থাকবে, মানে জান্নাতিরা বলবেন সেসময় জান্নাতে যাইয়া কি বলবেন, সুবহানাকাল্লাহুম্মা, এই
ধ্বনিটা করবে, পবিত্র তুমি হে আল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা। আমরা তো অনেক সময় দোয়া করি, তাসবিহ পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা এরকম আছে না? সেখানে জান্নাতিদের সেই ধ্বনিটা হবে, সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা। তারপরে উত্তরে ওয়া তাহিয়াতুহুম ফিয়া সালাম, জান্নাতিরা যে দোয়া ধ্বনি দিবে পবিত্র তুমি হে আল্লাহ, তাদের যে ইয়াটা হবে, তারপরে শান্তি নিরাপত্তা হোক, আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। উত্তরে আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে বলা হবে সালাম, সালাম দ্বারা অভিবাদন জানানো হবে, সালামুন কাওলাম মির রব্বির রহিম। হ্যাঁ, পূর্ব মহানের পক্ষ থেকে সালাম। তারপরে জান্নাতিরা তারা দোয়ার শেষে বলবে, এই যে প্রথম সুবহানাকা বলল, আল্লাহর পক্ষ থেকে সালাম আসলো, ফেরেশতারা সালাম করবে। তারপরে জান্নাতিদের একটা দোয়া থাকবে, সেটা হলো কি, দোয়ার বিষয়বস্তু থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এই জন্য এই জান্নাতিদের এই দোয়াটার বাক্য থাকবে এটা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন না দোয়া করি, তখন আমাদের দোয়াটার ভাষা কিরকম হওয়া উচিত, সেই দোয়াটার ভাষা এরকম হওয়া উচিত যে সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটা আমরা যে দোয়া করি, সেই আমাদের দোয়ার এই ভাষাটা, কোরআনের একটা আয়াত আছে, সেই আয়াতটা পড়লে সেই উত্তম দোয়া, এটা উত্তম দোয়া। আমরা অনেক সময় দোয়া করার সময় এটা অনেক সময় করে থাকি আর কি। তো আপনারা মুখস্থ করে নেবেন, যারা মুখস্থ না জানেন, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সহজ। আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তো আমরা নামাজের প্রথমেই শুরু করি। তারপরে আমরা আলোচনা আসতে চাই, সময় তো 34 বাজে, দুইটা আয়াত আর পড়বো না আমি, ওই ইউনুসুল্লাহ ইসলামের এটা তো যাই, আয়াতটা পড়িয়া শেষ করবো ইনশাল্লাহ। আয়াত নম্বর 98 ইউনুস ইসলামের কথা যেটাতে আছে, সেটা আয়াত হলো ফালাউলা কানাত কারিয়াতুম আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া মাতানাহুম ইলা হীন। এমন কোন, আল্লাহ সুবহানাহু বলছে, এমন কোন দৃষ্টান্ত আছে কি, একটা জনবসতির লোকদের পর আজাব আসছে, তারা নিজের চোখে দেখছে, দেখা যে আজাব আসতেছে, পুরো এখনো আসে নাই, সঙ্গে সঙ্গে তারা ইমান আনছে, তার ইমান তাদের জন্য রয়েছে সুফলদায়ক প্রমাণিত। তারপর আল্লাহ সুবহান বলছেন সেই ডাকা ইউনুসের কাম ছাড়া আর কোনো নজির নাই, এইটা শুধু একমাত্র ইউনুসের জাতিরাই করতে পারছে, আর কেউ করতে পারে নাই, আর সব জাতি তো ধ্বংসে গেল এই আল্লাহর সঙ্গে নাফরমানির কারণে। এই ইউনুসের যে কাম, সেই কামের কথা আল্লাহ সুবহান বলছেন, সেই কামকে আল্লাহ সুবহান তাআলা রক্ষা করছেন, তারা একটা বিপদ দেখে সাথে সাথে ঈমান আনছেন। তারা যখন ঈমান এনেছিল, তখন অবশ্যই আমি তাদের উপর থেকে দুনিয়ার জীবনের লাঞ্ছনার আযাব হটিয়ে দিয়েছিলাম, তাদেরকে একটি সময় পর্যন্ত উপভোগ করার সুযোগ দিয়েছিলাম। তো এখন আমরা এই ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে কিছু কথা প্রসঙ্গে আসি, তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে। ইউনুস আলাইহিস সালাম একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী। কোরআনের মধ্যে কয়েক জায়গায় তার নাম আসছে, আবার একটা সুরাতে, সুরাতে আম্বিয়াতে আসছে, জুন্নুন অর্থ মাসওয়ালা নবী,
মাসওয়ালা নবী ইউনূস, আর ইউনূস নামে আসছে কয়েক জায়গায়। এখন মাসওয়ালা নবী ইউনূস এই কথা কোরআনের ভিতরে আসছে সূরা আম্বিয়াতে। সেই মাসওয়ালা ইউনূস হলো ইউনূস আলাইহিস সালাম, তিনি ওইটা কত হিজরির খ্রিস্টপূর্ব সময়, যে বলা হয়েছে যে 1860 খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব সময়ে, ওই সময় এসিরিয়নবাসী, এসিরিয়নবাসী ছিল ইউনূস আলাইহিস সালামের যে কাউমটা এসিরিয়নবাসী, সেটা ছিল কোথায়, সেটা ছিল ইরাকের নিনওয়া শহরে। তো এই ইউনূসের এই জাতি, তার এই জাতি ছিল ইরাকে নিনওয়াতে, এটা দদলা নদীর পূর্ব তীরে অবস্থিত, মসুলের শহরের ঠিক বিপরীতে। তো এখন এই ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েতের জন্য এই জায়গায় পাঠাইছিলেন, তারা ছিল ছেরেক করত, তারা ইউনূস ইসলামের কথা শুনতো না, তারা তাকে বহুত অপমান করছে। তারপরে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নিকট, তারা কোনো ক্রমেই আল্লাহর দিনের দাওয়াত কবুল করতেছেন না, ইউনূস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাদের দোয়া করলেন এদের ব্যাপারে একটা ফয়সলা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে তাদের জন্য একটা আযাব আসছে, তুমি একটু সরিয়া থাকো, ওই তোমার ওদের প্রতি আমি আযাব আনতেছি। ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন একটু দূরে, 3 দিন পরেই আযাব আসা শুরু হলো, ভীষণ কালো মেঘ ধারণ করলো এবং বজ্রপাত শুরু হয়ে গেল। দেখা একটা বড় একটা আলামত দেখা যাইতেছে যে আযাব আসবে, ইউনূস যে আযাবের কথা বলছে সেই আযাবই আসতেছে। তখন তারা ছোট বাচ্চা টাচ্চা বুড়া বৃদ্ধ যুবক সবাই বড় এক মাঠে আসলো, আসিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হাত উঠিয়ে দোয়া করলো, তবা করলো যে তারা পিছনের সেই নাফরমানি আর করবো না, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ইউনূসের বাধ্যগত হবে। তো এদিকে ইউনূস ইসলাম তিনি 3 দিন দেখলেন যে কোনো আযাব আসতেছে না, আযাব যখন আসতেছে না, ফিরিয়া গেছে, আযাব আসার লক্ষণ দেখা যায় না, তিনি আল্লাহ বলছেন যে আযাব আসতেছে, এখন যদি আমি জনবসতিতে যাই তাহলে তো আর আমাকে মিথ্যা মনে করে আর আমাকে হত্যা করতে পারে। তো ইউনূস ইসলাম কি করলেন, তিনি ওই এলাকার থেকে তিনি একটা নৌকায় সরিয়া, তিনি অন্য জায়গায় সরিয়ে যাওয়ার জন্য তিনি রওনা হইলেন দদলা নদীতে, নৌকা পাড়িয়া দেবেন, সেই একটা বোট বা যা কিছু হয় ওই সময় আসিল, সেখানে পাড়িয়া যাবেন। কিন্তু ইউনূস ইসলামের ত্রুটি ছিল এই, তিনি আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করা দরকার ছিল, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের অপেক্ষা না করিয়া তিনি রওনা হয়ে গেলেন, বোটে উঠলেন, বোটওয়ালারা তাকে চিনল, তাকে খুশিতে নিল, নৌকাতে নিল, কিন্তু নৌকা কিছু দূর দেওয়ার পর নৌকা আর চলতেছে না, আটকে পড়ছে। তখন এরা নৌকার যিনি চালক সে বলছে যে হয়তো কোনো অবৈধ লোক আমাদের এই বোটিতে আছে। ইউনূস ইসলাম বলছে যে আমি অবাধ্য, এই বলিয়া সে নদীতে ঝাঁপে পড়ছে, তখন আবার বোট চলতে লাগলো। এই নদীতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমে এক মাছকে নির্দেশ করে, মাছটা ওই সময় কাছেই আসছিল, ওই মাছটাকে বলছিল তুমি এক্ষুনি ইউনূসকে তোমার তোমার আশ্রয় নিয়ে যাও, বড় এক তিমি মাছটা হলো তিমি মাছ, এই মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম ছিলেন। তো এই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাইকা তার নিজের যে একটা অনুশোচনা তবা, সেই তবার অনুশোচনা জাগলো যে তিনি যে ভুলটা করছেন সেই ভুল জন্য আল্লাহর নিকট যদি তবা না করেন তাহলে তার কোনো গতি নাই। তিনি পড়তে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা অনেক সময় জানি এই দোয়াটা, এটা পড়তে লাগলেন, পড়তে পড়তে এই মাছের পেটে পরে মাছকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন যে ইউনূসের জন্য কোনো ক্ষতি না হয়, মাছ তাকে একটা কিনারে নিয়ে বমি করিয়া ফেলে দিলেন,
সেখানে একটা লাউ গাছ হইল, তারপরে সেখানে ছায়া হইল, একটা বকরি আসিয়া তাকে দুধ দিয়ে দিত, সে সুস্থিয়ে উঠল। সুস্থিয়ে ওঠার পর তিনি আবার সেই কাউমের কাছে চলে আসছেন। তো ইউনুস আলাইহিস সালামের যে দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যদি কেউ ইউনুসকে আমি যেভাবে তাকে আমি উদ্ধার করছি তার বিপদের থেকে, যদি কোনো কেউ এরকম বিপদে পড়ে আমার নিকট আশ্বাস হয়, এরকম আমি সবাইকেই নিরাপদ আশ্রয় দিতে পারি, নিরাপদে রাখতে পারি, বিপদ থেকে তাকে বাঁচাইতে পারি। তো আমরা এই ইউনুস আলাইহিস সালামের যে একটা তওবা, সেই তওবাটা এখানে আমরা জানলাম। এখন আসুন আমরা যে তওবার ব্যাপারে কি আমি আলোচনা আয়াতের ভিতরে আর আলোচনা করবো না, আমি আজকের 11 পারা এই ইউনুস আলাইহিস সালামের নিয়ে 11 পারা শেষ, তারপরে আমি আলোচনা করব যে আমাদের তওবার ব্যাপারে আমি একটু আলোচনা করব যে তওবার আমাদের তওবাতে আমাদের কি কি করণীয় আছে, আমরা কি করলে আমার তওবা পালন হবে সেই ব্যাপারে একটু আলোচনা করতে চাই, যে আমাদের তওবাটা কিরকম হওয়া উচিত। আমরা গুনাহ করি, গুনাহটা হলো আমাদের দুই প্রকার, গুনাহটা হলো দুই প্রকার, একটা হলো সগিরা গুনাহ, একটা হলো কবিরা গুনাহ। আমরা ওয়াজ লিকচার অনেক শুনি সগিরা গুনাহ কবিরা গুনাহ, আলেমদের মুখেও জানি, নিজেরও বইপত্রে পাই, সগিরা হইলো ছোট্ট গুনাহ আর কবিরা হইলো বড় গুনাহ। তো সগিরা গুনাহ অনেক ছোট্ট গুনাহ, ছোট্ট গুণাগুলা আমাদের নেক আমলের ফলে একটা মাফ হয়ে যায়। যেমন আপনারা একটা হাদিস অনেক শুনছেন যে মান সামা রামাদানা ইমানা ওয়াহিদিসাবান গভীর আল্লাহু মা কদ্দা তাকাদ্দাম মিন জামবি, যে নাকি ইমান এবং এহতেসাব রোজা রাখলো, এহতেসাব মানে সোয়াবে নিয়েতে ইমানের সহিত যে রোজা রাখছে তার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে, সব গুণা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সগিরা গুণাগুলি মাফ করবে। তারপরে হাদিসের মধ্যে আরো আছে মান কামা রমাদানা, হ্যাঁ যে রমজানে যে ক্যাম করে তারাবি পড়ে তার গুণাগুলি মাফ করে। তারপরে তারপরে লাইলাতুল কদরে যে ক্যাম করে তার গুণাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে, এইভাবে হাদিসটা আছে। এখন গুণা মাফের ভিতরে সগিরা গুণাগুলো আমাদের মাফ হয়, কবিরা গুলা কিন্তু মাফ হয় না। কবিরা গুণা মাফ হয় একমাত্র তোবার কারণে। এখন বলা আছে যে সগিরা গুণাকে যদি আমরা তুচ্ছ করি, এই কাজটা করছি এতে কি আছে, এই তুচ্ছ করিয়া আমি যদি বেফরোয়া এই কাজটা করতেই থাকি, এরকম ছোড়ো গুণা করতেই থাকি, এই বেফরোয়া গুণাগুলা জমতে জমতে এগুলা কবিরা গুণায় রূপান্তরিত হয়। তো এই জন্য সগিরা গুণা গুলোকে আমরা অ্যাভয়েড করতে হবে। তার এখন আছে কবিরা গুণা, কবিরা গুণা তবা ছাড়া মাফ হয় না। পাপ থেকে মুক্তির একমাত্র উপায় হইল তাওবা। তাওবা শব্দের অর্থ হইল অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, ফিরিয়ে আসা। এখন তওবাটা কিভাবে করবেন, আমরা তওবাটা কিভাবে করব, 1 নম্বর হলো নিজেকে চরম লজ্জাবোধ করতে হবে, আমি যে গুণাটা করছি অপরাধটা করছি চরম লজ্জাবোধ অনুতাপ অনুশোচনা করতে হবে আমার এই গুণাটার জন্য, চরম উদ্বেগ উৎকণ্ঠা এবং কান্নাকাটি করতে হবে 2 নম্বর। 3 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমি যে অপরাধটা করছি অপরাধের স্বীকৃতি, যে হ্যাঁ ইয়া রাব্বুল আলামিন এই গুণাটা আমি করছি, আমি ভুলবশত করছি বা আমার যাই করে করছি এই গুণাটা আমি করছি, তুমি আমাকে ক্ষমা করো, বিনয়ের সাথে বারবার ক্ষমা প্রার্থনা। তারপরে করতে হবে আল্লাহর অনুগত, 4 নম্বর হলো বিনয়ের সাথে বারবার ক্ষমা প্রার্থনা, 5 নম্বর হলো আল্লাহর অনুগত বাধ্য হয়ে বাধ্যগত হয়ে জীবনযাপন অঙ্গীকার, আল্লাহর সমস্ত বিধিবিধানকে মেনে চলার আনুগত্য, বাধ্য হইয়া
আমার পুরো লাইফটাকে আমি পরিচালনার অঙ্গীকার করতে হবে। 6 নম্বর হলো কৃত পাপ শুদ্ধতা সংশোধন। আমি যে পাপটা করছি, আমি তবা করলাম, নিজেকে সংশোধন করলাম, ফিউচারে আমি এই কাজটা আর করবো না। আর 7 নম্বর হলো কিছু কাপড় আদায় করা। আমি গুণাটা করছি, তবা তো করলাম, কিছু ডোনেশনও করিয়া দেই, কাপড়া ডোনেশন কিছু দান করলাম, অথবা নফল নফল নামাজ পড়লাম, নফল রোজা রাখলাম, উমরা করলাম, এগুলি হইল কাপড়া। আর বেশি বেশি নেক কাজ করা, ভালো ভালো নেক কাজ করা। এখন অনুতপ্ত হওয়ার অনুতপ্ত হওয়াটা হইলো তবার পূর্ব শর্ত, পূর্ব শর্ত। আমরা একটা গুণা করলাম, করে আর কি আমরা ফরি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্ব, এটা পরে অনেকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, এটা পরে কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পরে। কিন্তু কথা হইলে দোয়াটা পড়লে কিন্তু আমার তবা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর সঙ্গে আল্লাহর নিকট তবাটা তো করলাম, আমি একটা দোয়া পড়লাম, দোয়া পড়াটা পড়াটা মানে হইলো যে আমি গুনার থেকে মাফ পাইলাম তা নয়। এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলা যদি আমি পালন করি, সাথে সাথে এই বাক্যগুলিও আমি বললাম, তাইলে হবে আমার তবা, সেইটাই হবে কবুলি তবা। আর নাইলে তো তবা কবুল হওয়ার খালি এমনি একটা বাক্য বললে তো আর সেটা কবুল হয় না, বললে এইটা হইলো না, বিনয় করতেইব, অনুশোচনা করতে না, কান্নাকাটি করতেইব, তারপরে তো কবা হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করতে পারেন। আরেকটা হইলো হকদার, যদি এটা হইলো আল্লাহর হক যদি নষ্ট করিয়া কবি গণনা করে তার ব্যাপারে, এটা যদি বন্দার হককে নষ্ট করিয়া কবি গণনা করে, তাইলে বন্দার হককে ফেরত দিতে হবে। বন্দার হক ফিরত ফেরত মানে কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে থাকে, সেটার ব্যবস্থা করতে হবে, বিনিময়ে কি করা যায়। তারপরে অন্যায়ভাবে কর জুলুম করে থাকলে সেই জুলুমের জন্য তার সঙ্গে বোঝাপড়া করতে হবে। কারোর আত্মসাত করলে তার অর্থ ফেরত দিতে হবে বা মাফ চাইতে হবে, যদি সে যেটা যেটা কবুল করে। তারপরে অর্থ আত্মসাত বহু ধরনের হক, বন্দার হক আমরা নষ্ট করি, বন্দার হক অনেকভাবেই নষ্ট হয়, লেনদেন, তারপরে কষ্ট দেওয়া, মানুষকে অত্যাচার করা, বিভিন্ন ধরনের এই সমস্ত হককে বাদগুলি হক বন্দার থেকে সেটা আমার পরিত্রাণ পাইতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা এটা ক্ষমা করতে পারেন, নাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন না। এখন তওবার ব্যাপারে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, হে মুমিনগণ, তওবা করো, তাওবাতান নাসুহা তার মানে খাঁটি তওবা। আসা রাব্বুকুম, হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা তোমার গুনাহগুলিকে মিটিয়ে দিবেন এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাইবেন। এই সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই তওবার ব্যাপারে বলছেন, খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা যে কথাগুলো বললাম, এটি এইভাবে করলেই খাঁটি তওবা হবে। আর তওবা কবুলকারী পরম দয়াময় আল্লাহ সুবহানাহু তাআলার নিকট যেই ক্ষমা প্রার্থনা করলেন, এটা সাহাবা একরামরা এরকম তওবা করছেন। এখন আম্বিয়া একরাম যারা নবীরা, তারাও তওবা করছেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি তওবা করছেন, তিনি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি যে অপরাধ করছেন, তিনি সেটার জন্য আল্লাহর কাছে তওবা করছেন এবং এই দোয়া করছেন। ইউনুস আলাইহিস সালামের যে ত্রুটি করছেন, এই জন্য ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করছেন এবং এই রব্বানা যালামনা আনফুসানা বলছেন। মূসা আলাইহিস সালাম, তিনি একজন কিবতি বংশের লোককে, তিনি ছিলেন বনী ইসরাইল, তিনি কিবতি এক বংশের একজন লোককে কি করলেন, হত্যা করলেন। তখন এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তিনি ক্ষমা চাইলেন মূসা আলাইহিস সালাম। তারপরে ইউনুস আলাইহিস সালাম তো ক্ষমা চাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার তওবা করতেন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নাসরে বলছেন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আমরা সবাই পড়ি, হ্যাঁ, ফাসাব্বে তাসবিহ করো আল্লাহর, বিহামদে পূর্বর তোমার পূর্ব প্রশংসা করো, ওয়াস্তাগফির এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো। তো এখন
তারপরে তো আছে ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ সুবহান ওয়া তাআলা নিশ্চয়ই তোমার পূর্বক তবা কবুল করি। তো এই সুরার ভিতরে আল্লাহ বলছেন আল্লাহর নবী প্রতিদিন 100 বার তবা করতেন। এখন আমরা তো তবা কি করা দরকার সেটা আমরা নিজেরই চিন্তা করতে পারি। তো আমার এই টাইম অলমোস্ট ডান, তো আমি মোটামুটি আমার কথা আজকের এখানে শেষ। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এই কথা বলে আমার কথা শেষ করলাম। দুই একটা প্রশ্ন আসলে আসতে পারে, টাইম হয়তো 7টা পর্যন্ত কন্টিনিউ করবো, হয় এর পরে আর করবো না ইনশাল্লাহ। জাজাকাল্লাহ ভাই সবাইকে। জি আলহামদুলিল্লাহ, জি ভাই বা বন্ধুর পক্ষ থেকে কোনো কোশ্চেন যদি থাকে আসতে পারে ইনশাল্লাহ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া, আপনি আজকে একটু আলোচনার মধ্যে বলছিলেন যে যদি আমাদের মধ্যে আত্মীয় স্বজনরা বিধর্মী হয়, আমরা তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করতে পারবো না, এটুকু আমি বুঝছি। বাট আমার প্রশ্ন হলো গিয়ে, যদি আমার কোনো বিধর্মী ফ্রেন্ড থাকে, তার তার দ্বারা আমি অনেক উপকৃত হই, তাহলে কি জীবিত অবস্থায় আমি কি তা আল্লাহর কাছে বলতে পারবো, তাকে আল্লাহ যেন হেদায়েতের রাস্তা আইনে দেয়, এরকম দোয়া কি করতে? দুনিয়ার কথা বলতে পারো যে দুনিয়াতে আল্লাহ তার ভালো ফল দুঃখ আল্লাহ তো দেয়ই, যারা ভালো কাজ করে তাদের ফল নন মুসলিমদেরকে দুনিয়াতে দিবেন, আখেরাতে দিবেন না। পরকালের জন্য দোয়া করার জন্য এখানে আলোচনায় আসছে, পরকালের জন্য জাহান্নাম থেকে মুক্তির কোনো দোয়া করা যাইব না, পরকালে কোনো মুক্তি নাই তাদের জন্য। কিন্তু এখন কি আমি তার জন্য দোয়া করতে পারবো নাকি, যে তাকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য? হ্যাঁ অবশ্যই করতে পারবা, তুমি এটি এপ্রুভেট বেশি, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আল্লাহ তোমাকে দুনিয়াতে শান্তি দিক, এটুকুই তারবা। জি আচ্ছা ভাইয়া, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ খায়ের। এটা এই যে কোশ্চেনটা করছে এতে অনেকে উপকৃত হয়েছেন, এরকম কোশ্চেন করবেন। আমরা কোশ্চেন যদি এই মুহূর্তে মনে না থাকে কোশ্চেন আমরা লিখে রাখবেন, তারপরে যখন প্রোগ্রাম শুরু হয় তখন বলবেন ইনশাল্লাহ। তারপরে আর কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আজকে এই টপিকস রিলেটেড না, বাট যদি কোনো বিধর্মী কেউ যদি কোনো মুসলিমকে মানে কোনো কিছু গিফট করে, এমনি কোনো কিছু উপলক্ষে না, জাস্ট কিছু গিফট করলো, যে যেমন ডলার গিফট করলো, তাহলে কি এটা নেওয়া যাবে, এটা কি জায়েজ আছে মুসলমানদের জন্য? ও তাদের গিফট মানে যদি বলে যে ওকে, তুমি তো এডুকেশন অনেক টাকা খরচ হয়, তাহলে আমি যদি তোমাকে কিছু পয়সা দিই, এরকম যদি দিতে চাই কেউ, সেটা কি নেওয়া যাবে কিনা? গিফট নিতে পারো যদি হালাল গিফট হয় আর কি, হালাল গিফট হয়। যেমন কেউ যদি অনেক সময় কেউ লটারির টিকিট গিফট করে, আমি দেখছি অনেকের, আবার অনেকের মদ গিফট করে, যেগুলি ইসলামে শরিয়া না যায় ওই সমস্ত জিনিস গিফট করলে ওগুলি আর নেওয়া যায় না, এমনি গিফট ওগুলি নেওয়া যাইতে পারে। তো তাকওয়াবান যারা পরহেজগার লোক, হেরা এগুলি কেউ গিফট করলে ওগুলি আবার ওগুলি ডোনেশন করিয়া দেয় আর কি গরিবের ব্যাপারে, এটা তারা খুব বেশি পরহেজগার আল্লাহওয়ালা লোক তারা এটাই করে। আর তোমার তুমি আবার কাউকে কোনো গরিব পিপল কে দান করে দিলা, কোনো অসুবিধা নাই, নিতে পারো, নিতে কোনো অসুবিধা। একটা হইলো যেমন একটা লোক গিফট করছিল একজন সাহাবিকে মদের বোতল, তখন আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করছেন, তো আল্লাহ রসুল বলছেন যে এটা তুমি এটা ফালাই দাও এটা। তখন আল্লাহ সাহাবি বলছিল আমি যদি কাউকে গিফট দিই, তো আল্লাহ রসুল বলছেন যে হারাম জিনিস কাউকে গিফট তো দিতে পারবে না। ওকে আর কোনো কোশ্চেন? আচ্ছা আর কোনো কোশ্চেন না থাকলে আমি একটা জাকাতের ব্যাপারে একটা ইয়া বলি, আমি দোয়া মনে করে শেষ করবি আজকে।
আপনার জাকাতের আগে যদি আমাদের যে আগামী ফ্রাইডে তে লিন মস্কে আমাদের যে ইফতার পার্টি হবে এটার যে দাওয়াতটা যদি ভাই বোনদেরকে একটু দিতেন। ওকে, আগামী ফ্রাইডে তে শুক্রবারে লিন মস্কে মোনার পক্ষ থেকে ইফতারের প্রোগ্রাম করা হয়েছে, সেখানে আপনারা যারা পারেন তাই চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর কিন্তু আমাদের প্রোগ্রাম কিন্তু কন্টিনিউ থাকবে, প্রোগ্রাম বন্ধ হবে না, কারণ 30 দিনের প্রোগ্রাম আমরা কন্টিনিউ করব। ওখানে আমি হয়তো প্রোগ্রাম শেষ করে ওখানে ইফতারে জয়েন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ওখানে আবার কিছু আলোচনা হবে, তো এনিওয়ে যাদের ইচ্ছা সেখানে যাবেন, যাওয়ার চেষ্টা করবেন আর কি ইনশাল্লাহ, যাদের জন্য সম্ভব। আর আমি শেষের আগে জাকাতের ব্যাপারে একটা কথা বলতে চাই, যে জাকাতের যে মেজারমেন্ট নিসাব যেটাকে বলা হয়, জাকাতের নিসাব এই ফিকার কিতাবে এবং আল্লাহ রাসুলের জমানা থেকে শুরু হয়ে আসছে 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই দুইটাই অথবা বলা হয়েছে, কারণ ওই সময় দুইটা জিনিস ভ্যালু একই সময় একই ছিল, একই দাম ছিল। তো বর্তমানে রূপার দাম অনেক কম, যার কারণে এখন কোনো কোনো ওলামা বলছে যে আমরা সোনারটা মেজারমেন্ট ধরি, আর কেউ বলছে রূপারটা ধরলে গরিবের ভোগার হয়। তো এখন যদি আমার সেদিন আমি কথা বলছি, দুটার কথাই বলছি, এটা আপনাদের ইয়ার পর নির্ভর করে, আপনাদের ইমানের তাকওয়ার পর নির্ভর করে যে আমি কোনটাকে ধরব। যদি আপনি 52.5 তোলার রূপারকে মেজারমেন্ট করতে চান সেটাও ধরতে পারেন, আর যদি এটাতে অর্থনৈতিকভাবে বিভিন্ন সমস্যা থাকতে পারে মানুষের, তাহলে 7.5 বড়ি স্বর্ণ দিলেন। তার মানে এইটা না যে 52.5 তোলা রূপার মেজারমেন্ট দিলে এটা নেশা হইব না, জাকাত দেওয়া লাগবে না, এটা আমি ঠিক বলি না। এটা হলো দুইটা জিনিসের কথা আছে, এখন বর্তমান অবস্থায় দুইটার মধ্যে দামের অনেক পার্থক্য, এই জন্য ওলামাদের মধ্যে দুইটা ভাগ আছে। কেউ কেউ বলছে যে সোনাটাই এখন মেজারমেন্ট ধরা দরকার, কেউ বলছে রূপারটা দিলে গরিবের উপকার। এখন আপনাদের বিবেচনা অনুসারে যেটা প্রযোজ্য মনে করে সেটা করবেন, এটা নিজের তাকওয়ার ব্যাপার। যদি বলেন যে আমি সব বেশি চাই রূপারটা ধরেন, অসুবিধা নাই আলহামদুলিল্লাহ, আর যদি বলে যে না সোনাটা ধরেন, ঠিক আছে, আপনার জাকাতের হক আদায় করা দরকার, হক আদায় করতেছেন, যেটা আপনি মাসালায় পাইছেন যে স্বর্ণ অথবা রূপা অথবা দেওয়া আছে, এই আর কি মোটামুটি। আর আমি আর কোনো কথা না রেখে মুনাজাতের মাধ্যমে প্রোগ্রাম শেষ করা যাতে, আর যদি কোনো কোশ্চেন থাকে আগামী দিন কোশ্চেন আমরা লিখে রাখবেন। এনি কোশ্চেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজীদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا رب العالمين আমরা গুনাগার বান্দারা তোমার নিকট আত্মন করেছি ইয়া রাব্বুল আলামিন, কিছু আলোচনা করেছি ইয়া রাব্বুল আলামিন, আলোচনার ভিতরে ভুল ভ্রান্তি হইলে তুমি আমাদের ক্ষমা করে দিও ইয়া রাব্বুল আলামিন। আমি এবং আমার দেশমস্ত ভাই বোনার আজকের প্রোগ্রামে সময় দিয়েছি ইয়া রাব্বুল আলামিন, তাদের সময়টাকে সদ্গা জারিয়া
হিসাবে কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, এই সময়ের উসিলা তুমি কালকে আমাদের ময়দান নাজাতের উসিলা বানিয়ে দিও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়েদেরকে দিনের পথে রাখো ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ফিউচার জেনারেশনকে দিনের পথে রাখো ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের পিতা মাতা যারা দুনিয়ার থেকে সরে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও। ইয়া রাব্বুল আলামিন, যারা নাকি এখনো জীবিত আছে তাদেরকে ইয়া রাব্বুল স্বাস্থ্য রাখো। ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে ইমান তাদের মজবুত করো, তার ইমান সে ইন্তেকাল ফরমায়ো। ইয়া রাব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের সগীরা এবং কবিরা সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের নেক মকসুদ তুমি পূর্ণ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, পবিত্র রমজানের ইফতারের আগের মুহূর্তে তোমার নিকট উত্তম করেছি ইয়া রাব্বুল আলামিন, আমাদের দোয়াটা তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। আমরা গুনাহগার বান্দা ইয়া রাব্বুল আলামিন, আমাদের রোজাটা তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন, আমাদের দানটা তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া তুব আলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো